কন্ডিশনাল রেন্ডারিং এর এই পর্বে আমরা ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন ইউজ করে কিভাবে কন্ডিশনাল রেন্ডারিং করে সেই বিষয়টা দেখব। তো হোয়াট ইজ ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন? ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন ইজ টাইপস অফ ফাংশন, যে ফাংশনটা হয় কি, ক্রিয়েট হওয়ার সাথে সাথেই সে একাই একাই এক্সিকিউট হয়ে যায়, বা সেটা ইনিশিয়েট হওয়ার সাথে সাথেই সে একা একাই এক্সিকিউট হয়ে যায়। দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে বলতেছি ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন। তো JSX এর ভেতরে আমরা করতে পারি কি, খুব সুন্দর ইজিলি ইমিডিয়েটলি ইনভোক ফাংশন ব্যবহার করে সেখানে ম্যাসিভ লেভেলে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো ইমিডিয়েটলি ইনভোক ফাংশন লেখার জন্য JSX এর ভেতরে কী করতে হয়, প্রথমে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনের জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে কার্লি ব্রেস দিয়ে নিতে হবে, দিয়ে নিলাম। এরপরে করতে হবে কি, এর ভেতরে ইমিডিয়েটলি ইনভোক ফাংশনের জন্য কার্লি ব্রেস দেওয়া হয়ে গেলে এর ভেতরে করি কি, আমরা একটা প্যারেন্থিসিস দিই, তাহলে প্যারেন্থিসিসও দিয়ে নিলাম। এবং আমাদের যে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন, এই ইমিডিয়েটলি ইনভোকড ফাংশনটার জন্য প্যারেন্থিসিস অ্যাকচুয়ালি দুইটা লাগে, দুইটা প্যারেন্থিসিস অ্যাকচুয়ালি আমাদের এখানে লাগে, দুইটা প্যারেন্থিসিস লাগে। তার মধ্যে প্রথম প্যারেন্থিসিস যেটা, এই প্রথম প্যারেন্থিসিসের ভেতরে কী থাকে, একটা অ্যানোনোমাস, একটা অ্যানোনোমাস একটা ফাংশন থাকে। তাহলে এইখানে আমরা করলাম কি, একটা অ্যানোনোমাস ফাংশন দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন আমাদের লেখা হয়ে গেল। এখন এই ফাংশনের ভেতরে করব কি, আমরা কাজ করব, এখন এই ফাংশনের ভেতরে আমরা কাজ করব। তাহলে এই ফাংশনের ভেতরে আমরা খুব ইজিলি ইফিলস ব্যবহার করতে পারি, যে ইফ স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল ট্রু, স্ট্যাটাস যদি আমার ট্রু হয় তাহলে আমি কিছু একটা রিটার্ন করব। তাহলে রিটার্ন দিলাম আমি যে আমার যদি লগ ইন স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে আমার যে বাটন হবে সেই বাটনটার নাম হবে হচ্ছে লগ আউট বাটন, লগ আউট বাটন। ইলস এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিলাম এবং আবার রিটার্ন করছি। তো মনে রাখতে হবে, যখনই আমরা ইমিডিয়েটলি ইনভোক ফাংশন ব্যবহার করছি তখন অবশ্যই এই ফাংশনের ভেতর থেকে কিছু না কিছু একটা কিন্তু আমাদেরকে রিটার্ন করতে হবে, কারণ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। আর এই ফাংশনটা যা রিটার্ন করবে এখানে কিন্তু ভিউয়ে সেটাই দেখাবে। তাহলে খেয়াল করে দেখেন, স্ট্যাটাসে যদি আমাদের ট্রু হয় তাহলে সে লগ আউট বাটন রিটার্ন করবে, অন্যথায় সে লগ ইন বাটন রিটার্ন করবে। তো এই আউটপুটটা চলে না, আমরা একটু দেখি, এটাকে পাশাপাশি রাখি, আমি ভিজুয়াল স্টুডিও কোড এবং ফায়ারফক্স এই দুটোকেই পাশাপাশি রাখছি, পাশাপাশি রেখে দিচ্ছি একদম। তো লগ ইন স্ট্যাটাস আমাদের এই মুহূর্তে কী আছে, লগ ইন স্ট্যাটাস এই মুহূর্তে আছে আমাদের ট্রু, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে লগ আউট বাটন দেখতে পাচ্ছি। তো যদি আমি লগ ইন স্ট্যাটাসটাকে ফলস করে দেই তাহলে খেয়াল করে দেখেন লগ আউট বাটনটা চলে গেল, এখানে আমাদের লগ ইন বাটনটা চলে আসলো। তাহলে এইভাবে আবার আমরা করতে পারি কি, ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন ব্যবহার করে কন্ডিশনাল রেন্ডারিংটা নিজের ইচ্ছা মতো করে ফেলতে পারি। আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।